সুন্দরবনে মধু সংগ্রহে গিয়ে জলদস্যুদের হামলায় জখম 11 জন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের পাঠানো হয়েছে কাকদ্বীপ হাসপাতালে। সুন্দরবনের খলসি গাছগুলিতে ফুল এসেছে। জঙ্গলে খলসি গাছে ফুল এলেই তৎপরতা বেড়ে যায় মৌলিদের, কারণ এ সময় জঙ্গলে গেলেই মেলে উৎকৃষ্ট মানের মধু। সেরকমই সরকারি অনুমতি নিয়ে মধু সংগ্রহের জন্য জঙ্গলে গিয়ে জলদস্যুর খপ্পরে মধু সংগ্রহকারীরা। জানা গেছে 11 জনের ওই দলের প্রত্যেকেই কমবেশি আহত হয়েছেন। আহতদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক, তাদের পাঠানো হয়েছে কাকদ্বীপ হাসপাতালে। সরকারি সূত্রে জানা গেছে 8ই এপ্রিল থেকে সুন্দরবনে মধু সংগ্রহের কাজ শুরু হয়েছে। সেই মতো বন দপ্তরের অনুমতি নিয়ে 43টি দল গেছিল সুন্দরবনের জঙ্গলে। এই রকমই একটি দলের সদস্য ছিলেন রবীন্দ্রনাথ গায়েন, ইদ্রিস আলী, রমেশ গায়েন, বিশ্বনাথ মণ্ডল, শঙ্কর মণ্ডল সহ মোট 11 জন। কতজন গিয়েছিল জঙ্গলে? জানা গেছে 11ই এপ্রিল সারাদিনই জঙ্গলে মধু সংগ্রহ করেন তারা। এরপর সন্ধ্যায় লেবুখালি এলাকায় নোঙর করে খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। সেই রাতেই 2টি নৌকায় চেপে হাজির হয় জলদস্যুরা, হামলা চালানো হয় নৌকায়। আমার এই অবস্থা, বাড়ি সবার আছে না, মাইল একবার মুসগুন্ডুর মতন যে সমান দেখাচ্ছে, কাবাই বলছি যা তোরা সব নিয়ে যা। কি আমার হাতে হাতে একটা বাড়ি মেলল না এই জায়গায়, আমার তিন মোড়াতে তখন ভেঙে ফিরে তো আমি মনে করলাম পুকুর গাঙে ফিরে দেবে, আমি মনে করলাম মধু কাটতে গেলাম ওই পিরগালি মুগি। জলদস্যুরা তাদের কাছে থাকা মোবাইল ফোন ও সংগ্রহ করা প্রায় 2 থেকে 3 কুইন্টাল মধু নিয়ে চম্পট দেয়। মঙ্গলবার কোনো মতে পীরখালী ফরেস্ট ক্যাম্পে এসে ঘটনার কথা জানান মধু সংগ্রহকারীরা। বিষয়টি নিয়ে জেলা পুলিশ সূত্রে জানা গেছে সুন্দরবনের নদীপথে আরও বেশি করে নজরদারি বাড়ানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। অভিযুক্তরা বাংলাদেশি জলদস্যু কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। আপাতত 3 আহতের চিকিৎসা চলছে কাকদ্বীপ হাসপাতালে। গেছি তো সুন্দরবনে মধু কালেকশন করতে, কয়েকটা ডিপার্টমেন্টের থেকে আমরা পাস নিয়ে গিয়েছিলাম, 14 দিনের পাস, 11 জন গিয়েছিলাম। রাত 10টা দিয়ে খাওয়া দাওয়া করে শুয়েছি, 11টা 11:30 সময় এসে 2টা দিয়ে দুখানা নৌকো এসে দুমদাম পিটন, আমরা তো ঘুমন্ত অবস্থা। পিটিয়ে সেই নৌকো টেনে তুলে নিয়ে গেল কাছে কাছে, কেটে দিয়ে নিয়ে গেল খালের আগায়, বললো তোদের সব কেটে ফেলে দেবো, কি আছে বার কর। আমরা বলি আমরা কিছু বার করতে পারবো না, কি আছে কি না আছে আপনারা দেখে নিয়ে যান বাবা, তো আমাদের মাত্র করো না, মধু টধু যা আছে তোমরা সব নিয়ে যাও। মধু টধু যা ছিল সব চাল চালান সব তুলে নিল, ডাঁড়া ফুটে হাল তুলে নিল, নিয়ে আমাদের নৌকো উপরে তুলে দিল, ওরা ট্রেনে নিয়ে বেরিয়ে আসলো। আমরা সকালবেলা সেই নৌকো একটা বাঁশ দিয়ে ঠেলে ঠেলে মানে বাইরে নিয়ে আসলাম, এসে দেখি যে ওরা সব দাঁড় টাড়গুলো ফেলে দিয়ে গেছে। 4 কুইন্টাল মধু নিল, 11 খোনা দা নিল, 12 জোড়া বুট নিল, চাল চালান যা ছিল সব নিয়ে নিয়ে গিয়ে সেখানে ফার্স্ট ডিপার্টমেন্টের ক্যাম্পে গিয়ে জানালাম যে এই পরিস্থিতি, ওরা আবার সহযোগিতা করলো, করে আমাদের সঙ্গে পরে নৌকোটা তুলে দিল। সেইখান থেকে গোসুয়া গেলাম, গোসুয়া থেকে গোসুয়া হসপিটালে গেলাম, হসপিটাল থেকে আবার এই ক্যানিং হসপিটালে গেলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, সুন্দরবন।